মাত্র কয়েক ঘন্টা বাকি তারপরেই শুরু হয়ে যাবে দু হাজার মাধ্যমিক পরীক্ষা প্রথম দিনই আছে বাংলা পরীক্ষা এবং সেই বাংলা পরীক্ষার কেমন প্রশ্ন আসবে কি কি প্রশ্ন আসতে পারে এবং তার সাথে পাঁচ নম্বর দু নম্বর এক নম্বর এবং তার সাথে প্রবন্ধ রচনা গল্প রচনা তার সাথে আপনাদের ব্যাকরণ থেকে কি কি আসবে সেই সমস্ত কিছু কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে যা যা প্রশ্ন দেখা হবে তার বাইরে কিন্তু একটা প্রশ্ন না আপনারা কিন্তু চাইলে সমস্ত তাই স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন স্ক্রিনশটের জন্য আলাদা করে আপনাদের দিয়ে দেওয়া হয়েছে সমস্ত কোশ্চেনের একসাথে বর্তমানে মাধ্যমিক পরীক্ষা সামনে এবং সেখানে আপনারা টেনশন করছেন কিভাবে প্রথম দিন অ্যাটেন্ড করবেন কিভাবে আপনাদের কি কি জিনিস নিয়ে যেতে হবে সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে ভিডিও দিয়ে দেওয়া হয়েছে আপনারা কিন্তু চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারবেন এবং বর্তমানে মাধ্যমিকের বাংলা কোশ্চেন কেমন হতে চলেছে কেমন স্ট্রাকচারে হবে কোন কোন জায়গা থেকে কত নম্বরে বাংলা প্রশ্ন আসবে সেই সমস্ত কিছু বিস্তারিতভাবে জানানো হয়েছে আপনি কিন্তু সরাসরি ভিডিওটা দেখে নিন এবং শেষ পর্যন্ত দেখবেন এবং শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনাদের স্ক্রিনশট নেওয়ার সুবিধা হবে গল্প থেকে আসবে আপনাদের এমসিকিউ তিন নম্বরে তার সাথে এসি আসবে চার নম্বরের তার সাথে এসিকিউ পার্ট টু সেখানে আসবে তিন নম্বরের ডেসক্রিপ্টিভ টাইপ প্রশ্ন সেখানে আসবে পাঁচ নম্বর টোটাল হবে গল্প থেকে পনেরো নম্বর এমসি কিউ এক নম্বরের করে তিনটে থাকবে এসি কিউ এক নম্বরের করে চারটে থাকবে আবার তার সাথে এসিকিউ পার্ট টু তিন নম্বরের একটা প্রশ্ন থাকবে এবং ডেসক্রিপ্টিভ টাইপ প্রশ্ন সেখানে পাঁচের একটা থাকবে অর্থাৎ বর্তমানে যদি আপনারা এই প্যাটার্নটা ফলো করে যান আগে থেকে তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে এবং তার সাথে কবিতার ক্ষেত্রেও সেম এমসি থাকবে তিন নম্বরের এসিকিউ থাকবে চার নম্বরের এবং এসি কিউ পার্ট টুতে থাকবে তিন নম্বরের একটা প্রশ্ন ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকবে পাঁচের একটা অর্থাৎ টোটাল পনেরো নম্বর প্রবন্ধতে থাকবে এমসি এবং এসি কিউ এক নম্বরের থাকবে তিনটে এবং এসিকিউ এক নম্বরে থাকবে তিনটে এবং তার সাথে ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকবে পাঁচের অর্থাৎ টোটাল এগারো নম্বর নাটক থেকে থাকবে আপনাদের চারের একটা প্রশ্ন তার সাথে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সেটা থাকবে পাঁচের দুটো অর্থাৎ দশ নম্বর বাংলা ব্যাকরণ থেকে থাকবে আপনাদের দুটো পাটে একটা এসি কিউ আর একটা হচ্ছে এমসি কিউ থাকবে আটটা এবং এসিকিউ থাকবে আটটা টোটাল হচ্ছে ষোলো নম্বরের এবং তার সাথে প্রবন্ধ রচনা থাকবে দশের অনুবাদ রচনা থাকবে চারের একটা এবং সংলাপ রচনা বা প্রতিবেদন রচনা থাকবে টোটাল আপনাদের একটা অর্থাৎ পাঁচ নম্বরের টোটাল ক্যালকুলেশান করলে আপনাদের চলে আসবে নব্বই মার্কেট গল্প কবিতা প্রবন্ধ নাটক পূর্ণাঙ্গ সহায়ক বাংলা ব্যাকরণ প্রবন্ধ রচনা অনুবাদ এবং সংলাপ সব মিলিয়েই কিন্তু এই স্ট্রাকচারই আপনাদের প্রশ্ন আসবে এমসিকিউ এসিকিউ এসিকিউ পার্ট টু এবং ডিসক্রিপটিভ টাইপ এই প্রশ্ন বিভাজনের মাধ্যমেই আপনাদের কিন্তু লিখতে হবে দু হাজার বাংলা পরীক্ষাতে মাধ্যমিকের জন্য তার সাথে এবার কীরকম কোশ্চেন আসবে একবারে আপনাদের সামনে তুলে ধরি এক নম্বরে কম বেশি করে কুড়িটা শব্দে আপনাদের লিখতে হবে সেক্ষেত্রে মান হবে এক নম্বরে এখানে টোটাল ষাট থেকে তেষট্টিটা প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্ন ভিডিও শেষে আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা আপনারা চেক করে নিতে পারেন কোন কোন প্রশ্ন আসতে পারে তার সাথে ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নে আপনাদের তিন নম্বরের ষাটটি শব্দের মধ্যে লিখতে হবে সেখান থেকেও আপনাদের টোটাল তেতাল্লিশটা প্রশ্ন আছে এই প্রশ্নের বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না সেটা গল্প প্রবন্ধ বা নাটক সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রশ্নগুলো এখানে দেওয়া আছে কোন কোন প্রশ্ন আপনাদের আসবেই সেটাই হিসাবে কিন্তু এই কোশ্চেনটা তৈরি করা তার সাথে কম বেশি কুড়িটি শব্দের মধ্যে লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান চার নম্বর এখানেও কিন্তু দেখতেই পাচ্ছেন টোটাল আপনাদের ছেচল্লিশটা প্রশ্ন আছে গল্প প্রবন্ধ এবং আপনাদের নাটক মিলিয়ে সমস্ত কিছুই কিন্তু এখানে দেওয়া আছে তার সাথে আপনাদের প্রতিটি প্রশ্নের মান অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন যেটা সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেড়শোটা শব্দের মধ্যে লিখতে হবে এবং সেখানেও কিন্তু দেওয়া আছে আপনাদের টোটাল চোদ্দোটা প্রশ্ন এই চোদ্দোটা প্রশ্ন কিন্তু আপনাদের আসবে এবং তার সাথে আট যে যেসব প্রশ্নগুলো আসে সেটা কিন্তু সব ক্ষেত্রে আসে না মাঝে মাঝে আসে এবং সেক্ষেত্রে আপনাদের টোটাল বাইশটা আছে এই বাইশটা প্রশ্ন যদি আপনারা করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের নাইনটি পার্সেন্ট কিন্তু কমন আসবে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না প্রতিটা প্রশ্ন আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরছি যাতে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা আপনারা কিন্তু চেক করে নিতে পারেন যে আপনাদের এই সমস্ত প্রশ্ন আপনাদের সহায়িকা টেস্ট পেপার অথবা আপনারা যদি অল্টারনেটিভ যদি কোনো বই কিনে থাকেন সেক্ষেত্রেও কিন্তু দেখবেন এই প্রশ্নগুলোই কিন্তু কমন চলে আসছে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ